এদিকে হলিউডের সুপারস্টার নায়ক শাকিব খান বর্তমানে দুই বউয়ের দ্বন্দ্বে শারীরিকভাবে ভালো নেই এই চিত্রনায়ক। এর আগে আগুন সিনেমার শুটিংয়ে আহত শাকিবের পায়ে প্লাস্টার করাতে হয়েছে আছেন বিশ্রামে। তবে এরই মাঝে মানসিক চাপে আছেন এ নায়ক, কারণ সাবেক দুই স্ত্রী চিত্রনায়ক অপু বিশ্বাস ও স্বপ্ন বুবলি ফের প্রকাশ্যে কথার যুদ্ধে নেমেছেন। দুজনের এমন কর্মকাণ্ড নিয়ে খুবই বিরক্ত শাকিব খান। শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে শাকিব এসব নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না, তবে তাকে জড়িয়ে এই দুজনের এসব কর্মকাণ্ডের কারণে মানসিকভাবে আঘাত পাচ্ছেন তিনি, যার প্রভাব কাজেও পড়েছে। সম্প্রতি এক টেলিভিশন শোতে অপু বিশ্বাসের খোঁচায় নাম উল্লেখ না করে বুবলি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় 2017 সালের 22শে নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। এরপর 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এদিকে 2018 সালের 20 জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলিকে। গুঞ্জন ছিল বুবলির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সেই হিসাবে অপুকে ডিভোর্সের 148 দিন পর বুবলিকে বিয়ে করেন শাকিব, আর সেই খবর বুবলি প্রকাশ্যে নিয়ে আসেন প্রায় 4 বছর পর। দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।